আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি সুমনসি এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ১৫ দফা দাবিতে দেশজুড়ে পণ্য পরিবহনে ৭২ ঘন্টার কর্মবিরতি, আমদানি রপ্তানি ব্যাহতের শঙ্কা, প্রভাব পড়তে পারে ভোগ্যপণ্যেও। র্যাবের জব্দ করা সাপের বিষ পরীক্ষায় মিলেছে কোমল পানীয়, পুরোটাই প্রতারণা বলছেন গবেষকরা। অর্থ আত্মসাতের আরেক মামলায় আবারও একদিনের রিমান্ডে ইভ্যালির সিইও রাসেল, চেয়ারম্যান শামীমা কারাগারে। পাঁচ দিনের মধ্যে বিমানবন্দরের ভেতরেই বসছে করোনা পরীক্ষার ল্যাব, প্রবাসীদের টেস্ট হবে আরটিপিসিআর পদ্ধতিতে। $15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে মুনাফার হার কমালো সরকার, সরকারি প্রজ্ঞাপন জারি। শুনছিলেন শিরোনামে, এবার জানাবো বিস্তারিত। ১৫ দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহনে কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ৭২ ঘন্টা চলবে এই কর্মবিরতি। এতে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে, পাশাপাশি প্রভাব পড়তে পারে ভোগ্যপণ্যেও। তবে উত্তরাঞ্চল থেকে সবজি ও পচনশীল পণ্য পরিবহনে কোনো বাধা নেই, জানান স্থানীয় নেতারা। চট্টগ্রাম থেকে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ হাজার পণ্যবাহী পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে। তবে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে চলমান কর্মবিরতিতে এইসব যানবাহনের বেশিরভাগই আজ ছেড়ে যায়নি। এদিকে কর্মবিরতির জেরে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে প্রায় 10,000 পণ্যবাহী ট্রাক। এর মধ্যে পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। সারা বাংলাদেশ থেকে এখানে মাল আসে, তো স্বাভাবিক মাল আসার প্রতিবন্ধকতা তৈরি হলে তো একটা সংকট তৈরি হবে, আর ওই সংকট তৈরি হলে স্বাভাবিকভাবে কিন্তু বাজার মূল্য ব্যতিক্রম হতেই পারে। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে লাইসেন্স দেওয়া, পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোয়ারা বন্ধ করা সহ ১৫ দফা দাবিতে এই কর্মবিরতি উল্লেখ করে সংগঠনের নেতারা বলছেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গাড়ির লাইসেন্সগুলো যখন দেখে তখন ওরা বলে যে আপনার এটা হালকা লাইসেন্স, আপনার গাড়িটা হেভি লাইসেন্স, হেভি গাড়ি, সো আপনি এই গাড়ি চালাতে পারেন না, আপনি একটা মামলা নিয়ে। এখন আমি তো হেভি লাইসেন্স যদি আমাকে যথাযথ কর্তৃপক্ষ না দেয়, আমি হেভি লাইসেন্সটা পাবো। তবে উত্তরবঙ্গ থেকে সবজি ও পচনশীল পণ্য পরিবহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। পণ্য পরিবহন আমরা যতবারই কর্মবিরতি দেখেছি, কোনোবারই কাঁচা সবজির ওপর আমরা বাধা দিই নাই, এবারেও দেব না। কাঁচা সবজি বাজার চলবে, অন্যান্য সামগ্রী বন্ধ থাকবে। এদিকে মঙ্গলবার সকালে চট্টগ্রামে কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সদস্যদের সাথে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অন্যান্য জেলায় শান্তিপূর্ণভাবে চলছে কর্মবিরতি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোটরযান মালিকদের ওপর আরোপ করা অগ্রিম আয়কর প্রত্যাহার সহ ১৫ দফা দাবি আদায়ে 3 দিনের কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী পরিবহন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর তেজগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। এই ট্রাক শ্রমিক মালিকদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল সরকারের উচ্চ পর্যায়ের, সেই বৈঠকটা কি হচ্ছে? সেই বৈঠক আসলে এরকম একটি বৈঠকের আমরা গুঞ্জন শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং তিনি একই অর্থে এই যে তেজগাঁর এলাকার সাংসদও। এর আগে যতবার আসলে এরকম অচল অবস্থা তৈরি হয়েছে, ধর্মঘট বা কর্মবিরতি ডেকেছেন শ্রমিকরা, তখন তিনি দফায় দফায় তাদেরকে নিরসনের চেষ্টা করেছেন। সেই ধারাবাহিকতা আজকে একটি বৈঠকের গুঞ্জন শুনেছি, তবে সেটি শ্রমিকদের পক্ষ থেকে কেউ সেটি তারা সত্যতা প্রকাশ করেনি, অর্থাৎ তারা যেটি বলছেন যে তাদেরকে আসলে কেউ ডাকেনি, যার কারণে এই বৈঠককে আসলে হবে কি হবে না সেটি নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে অনিমেষ, এখানকার বক্তব্য যেটি সেটি হচ্ছে মোটা দাগে তারা 3 থেকে 4টি 15টি দাবির কথা বললেও তারা 3 থেকে 4টি দাবির প্রতি অনেক বেশি জোর দিয়েছেন। তার মধ্যে হচ্ছে যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো কাভার্ড ভ্যানকে যদি আসতে হয়, পথে অন্তত 2,000 টাকা পুলিশকে চাঁদা দিতে হয়, অতএব সেই চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ যাতে হয়, সেরকম একটি দাবি তারা করেছেন। এর বাইরে তারা আরও একটি দাবি করেছেন যে এখন পর্যন্ত ঢাকা সিটি, উত্তর সিটি কর্পোরেশন অন্তত 60টি পয়েন্টে তাদেরকে চাঁদা দিতে হয়। আমি যদি অনিমেষ এখনকার পরিস্থিতি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের केंद्रीय कार्यालय तेजगाते पाशापाशी ट्रक चालक श्रमिक फेडारेशन अंतर्भुक्त ओटीआईएफ एर अंतर्भुक्त एक प्रतिष्ठान एखाने किन्तु ट्रक मालिक थेके शुरू करे ट्रक चालक जारा तारा आसले एखाने अवस्थान करछेन तारा जारा एखान थेके ट्रक छेड़े जाओयार चेष्टा करेछेन किंबा आमरा बिकेले देखेछि काबाडबान छेड़े जाओयार चेष्टा करेछेन तारा तादेरके आसले बाधा प्रदान करेछेन अतएव तारा सम्मिलितभावे एटी तारा पालन करছেন এরকম একটি বিষয় বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন আসলে এটার সাথে একত্রতা ঘোষণা করছেন তারা যেটি বলেছেন যে তারা সম্পূর্ণভাবে বিশেষ করে মহাসড়কে যে চাঁদাবাজিটা হয় অভিযোগ করেছেন পুলিশের প্রতি একটি অভিযোগের আঙুল তুলেছেন এই অভিযোগ তারা কিন্তু এর আগেও বেশ কয়েকবার তুলেছেন এবং সেই সময় সরকারের পক্ষ থেকে এই যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মানার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে শুরু করে আপনি জানেন অন্তত ৮টি মন্ত্রণালয় তাদের সাথে রিলেটেড তার মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় রয়েছে আইন মন্ত্রণালয় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে শিল্প মন্ত্রণালয় রয়েছে তাদের প্রত্যেকের কাছে তারা প্রত্যেকটি মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আলাদা আলাদাভাবে স্মারকলিপি দিয়েছেন এবং এর বাইরে তাদের যে দাবিটি সেটি হচ্ছে তারা আসলে করোনাকালীন সময়ে মারাত্মক রকমভাবে তাদের যেটি পেশা সেটি ব্যাহত হয়েছে এবং করোনাকালীন সময় তারা সামনে থেকে সম্মুখ যোদ্ধার ভূমিকা পালন করছে তাদের দাবি অতএব তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনিমেষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। র্যাবের জব্দ করা ৭৫ কোটি টাকার কথিত সাপের বিষের রাসায়নিক পরীক্ষায় মিলেছে কোমল পানীয়ের উপাদান। অভিযানে ৬ মাস পর এমন বিস্ময়কর তথ্য জানিয়েছে পুলিশ। বাহিনীর তদন্ত প্রতিবেদন বলছে র্যাবের জব্দ করা জারের তরলে সাপের বিষের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গবেষকরা বলছেন এ ধরনের সাপের বিষ বিক্রি পুরোটাই প্রতারণা। ২০২০ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানে র্যাবের অভিযানে আটক হয় সাপের বিষ পাচারকারী চক্রের ৬ জন। র্যাব জানায় ঘটনাস্থল থেকে সাপের বিষের ৬টি জার জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। জব্দকৃত কথিত সাপের বিষ রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তদন্ত শেষে পুলিশ বলছে উদ্ধারকৃত জারে কোনো বিষ ছিল না। ল্যাব পরীক্ষার ফলাফল বলছে জারগুলোতে ছিল কোমল পানীয়ের উপাদান। স্যাম্পলগুলো পেয়েছি আমরা আমাদের ল্যাবে, বিভিন্ন ধরনের এক্সামিনেশন করেছি এবং তাদের কোনোটাতেই হচ্ছে যে আমরা সাপের বিষের কোনো অস্তিত্ব পাইনি। এক এক সময় এক এক রকম জিনিস থাকে। একবার আমরা কোক পেয়েছি, কোক মানে হচ্ছে যে কোক, স্প্রাইট এগুলো। একবার আমরা হচ্ছে যে সার্ফ এক্সেল পেয়েছি। র্যাব বলছে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাপের বিষ এবং তার মূল্যের তথ্য পাওয়া যায়, যেটি গণমাধ্যমে জানানো হয়। আমাদের যে আসামি থাকেন তার তথ্যটাই উপস্থাপন করি এবং প্রাথমিকভাবে যারা অভিযানকালীন সময় যারা আশেপাশে থাকেন, যারা আমাদের সাক্ষী হন বা তাদের যে বক্তব্যের প্রেক্ষাপট সেই অনুযায়ী কিন্তু আমরা এজার দাঁড়ি করি। যেগুলো বিভিন্ন টেস্ট করার বিষয় থাকে সেই ক্ষেত্রে ল্যাব টেস্টটা কিন্তু আলামত জমা দেওয়ার পরে বিজ্ঞ আয় করে থাকেন। গত এক বছরে র্যাব ও সিআইডির অভিযানে কয়েকশো কোটি টাকার সাপের বিষ জব্দের তথ্য দিলেও ল্যাব পরীক্ষায় কোনো বিষ মেলেনি। গবেষকরা বলছেন সাপের বিষ ব্যবহার হয় কিছু ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে, তবে সার্টিফাইড সাপের খামার ছাড়া অন্য কারো কাছ থেকে তারা বিষ কেনে না। এটা একটা প্রতারণার নতুন কৌশল, এর বাইরে কোনো কিছু হতে পারে না। কারণ হচ্ছে যে পরিমাণ সাপের বিষ দেখানো হয় সেই পরিমাণ সাপের বিষ কালেক্ট করতে গেলে বছরের পর বছর লেগে যাবে। কমার্শিয়াল মানে ভ্যালু যদি আমরা চিন্তা করি এটা দিয়ে কী হয় বা কী হয়, এটা নিয়ে গবেষণা ছাড়া কিন্তু হচ্ছে যে কোনো সেরকম বাস্তবসম্মত কোনো প্রয়োগ নেই। ওষুধ ইন্ডাস্ট্রি তো সাপের বিষ সরাসরি কিন্তু ইউজ করা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অভিযানের পর তথ্য যাচাই না করেই গণমাধ্যমে কোটি কোটি টাকা মালামাল জব্দের কথা না জানানোই শ্রেয় বলছেন সংশ্লিষ্টরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি থানার প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেলকে আরও একদিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে পাঠিয়েছে কারাগারে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এই আদেশ দেন। 3 দিনের রিমান্ড শেষে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুপুরে হাজির করা হয়। এ সময় ধানমন্ডি থানার প্রতারণার মামলায় তাদের আবার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিদের আইনজীবী। শুনানি শেষে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যেহেতু 25 লক্ষ টাকার মালামাল সে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত করে নাই, পরিশোধ করে নাই। অন্য আসামি আছে, সেই আসামিরা পলাতক আছে, তাদের নাম ঠিকানা এবং তারা কোথায় আছে সেগুলো শনাক্ত করার জন্য 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল আয় সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে একদিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর যে নাসরিনের রিমান্ডের আবেদন না মঞ্জুর। যখন জামিনে বেরিয়ে আসবে গ্রাহকদের গুডসটা ডেলিভারি করবে, আর যদি ডেলিভারি করতে তারা ব্যর্থ হয় তাহলে গ্রাহকদের সমুদায়ের যে টাকাটা আছে সেটা পরিশোধ করে দেবে। ওনাদের দুজনে একজন एक ऑटिस्टिक बच्चाई आछे लुक आप करार जोनो मा के खूब दरकार এই জিনিসগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমাকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। পরে ধানমন্ডি থানায় হয় আরেকটি প্রতারণার মামলা। এদিকে সিএমএম কোর্টের সামনে রাসেল ও শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন করেন ই কমার্স ব্যবসায়ীরা। তাদের দাবি নজরদারিতে রেখে রাসেলকে ব্যবসা করার অনুমতি দেয়া হোক, পরে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। সে যেন ইনভেস্টমেন্ট পায়, তাকে সেই অপরচুনিটি তৈরি করে দেয়া হোক, যাতে আমরা যারা ব্যবসায়ী আছে তারা সহজে আবার নতুন করে ই কমার্সগুলোর সাথে ব্যবসা করতে পারি। ইভালিকে দেয়া পণ্যের টাকা ফেরত চেয়ে প্রায় প্রতিদিনই আন্দোলন করে আসছে ক্রেতারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় প্যারাডাইজ টাওয়ারে চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৪-৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ঢাকা ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে চুরির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর উত্তরার প্যারাডাইজ টাওয়ারের ৮ম তলায় চুরির ঘটনা ঘটে। 13 সেপ্টেম্বর উত্তরা থানায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় এই চক্রের ৭ জন সদস্যকে। চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার নামি দামি অফিসগুলোতে চুরি করে আসছিল। এই চক্রের পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, হ্যাক্সোব্লেড, স্ক্রুড্রাইভার ও ২০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার মধ্যে অন্যতম হল জামাল উদ্দিন, তার বিরুদ্ধে 14টি মামলা পাওয়া গেছে। এছাড়াও বাকি যারা আছে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তো আমরা ধরার পরে যে বিষয়টা জানলাম যে তারা মূলত চট্টগ্রাম কেন্দ্রিক চোর চক্র, যারা দীর্ঘদিন ধরেই বন্দর এলাকা এবং সুউচ্চ ভবনে তারা চুরি করত। দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৬ এবং নারী ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,২৭৭ জনের। ৮১০টি ল্যাবে ২৪ ঘন্টায় ৩৩,৩২৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৫৬২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৬৯%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৪৫,৮০০ জনে। সুস্থ হয়েছেন আরও ১,৬০৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৪৭০৯ জন। পাঁচ দিনের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে করোনা পরীক্ষার ল্যাব। র্যাপিড পিসিআর নয়, পরীক্ষা শুরু হচ্ছে আরটিপিসিআর পদ্ধতিতে। বিমানবন্দরের কার পার্কিং ভবনের ছাদ প্রস্তুত না থাকায় আপাতত ল্যাব বসছে বিমানবন্দরের ভেতরেই। সংযুক্ত আরব আমিরাত যেতে ৬ ঘন্টা আগের করোনার নেগেটিভ রিপোর্ট লাগে। এই পরীক্ষার ব্যবস্থা নেই দেশে। ২০ দিন আগে সিদ্ধান্ত হয় বিমানবন্দরে বসবে ল্যাব। এরপর ল্যাব চালুর বিষয়ে কয়েক দফা তারিখও ঘোষণা করা হয়। দায়িত্ব পায় 7টি প্রতিষ্ঠান। কিন্তু চিঠি চালাচালি, সিদ্ধান্তহীনতা আর দায়সারা পদক্ষেপে এখনও চালু হয়নি ল্যাব। জটিলতা কাটাতে এবার বিমানবন্দরে হাজির স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। ঘুরে দেখেন পার্কিং ভবনের ছাদ ও বিমানবন্দরের ভেতরের কিছু জায়গা। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, পার্কিংয়ের ছাদে ল্যাব নির্মাণ সময় সাপেক্ষ, তাই বিমানবন্দরের ভেতরে ১ নম্বর টার্মিনালে বসানো হবে ল্যাব। ল্যাবের জায়গাও দেখিয়ে দেওয়া হয়নি যেখানে ল্যাব বসাবে। মন্ত্রী যা ল্যাবের কোন জায়গায় ল্যাব বসবে এটা দেখার কথা না। তারপরেও আমরা যা দেখেছি এবং সেই জায়গা আমরা নিয়েছি, আশা করি যে জায়গায় দেওয়া হয়েছে সেই জায়গাতে কাজ শুরু করবে। আরও যদি বড় জায়গা লাগে তখন তারা ব্যবস্থা করবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, আরটিপিসিআর পদ্ধতিতে শুরু হবে করোনা পরীক্ষা, ধীরে ধীরে চালু হবে র্যাপিড পিসিআর। দুবাইয়ের বিমানবন্দরে করোনা পরীক্ষা হয় র্যাপিড পিসিআর পদ্ধতিতে। এখন যদি কেউ বলে আমাকে ইম্পোর্ট করে এনে বসাতে হবে, তাহলে আমি বলবো বাড়িতে যাও। যে এখনই তোমার বসায় দিতে পারবে, এই আগামী 3 দিনে যে কমিটমেন্ট মোতাবেক আমি ওদেরকে বলবো কি আশা করো। আমি আশা করছি কি যদি এরা ওদের কথার মধ্যে যদি ঠিক থাকে, তাহলে আশা করি কি এই সপ্তাহের মধ্যে এটা চালু হয়ে যাবে। দেশের ১৪ লাখ মানুষ থাকেন সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে দেশে এসে আটকা পড়েছেন 1.5 লাখের বেশি। ফিরতে না পারায় বাতিল হয়েছে অনেকের ভিসা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪শে সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। এর আগে ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে টেকসই উন্নয়ন বিষয়ে 9ম বার্ষিক আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্সে এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক SDSN গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে। এই পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউ ইয়র্কে তার হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। To accept this award on behalf of the people of Bangladesh. বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সত্যি গর্বিত। এই পুরস্কার এসডিজি বা টেকসই ডেভেলপমেন্ট গোল অর্জনে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। এসডিজির মূল বিষয় হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব যাতে অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় কেউ পেছনে না থাকে। এই পুরস্কার আমি আমার দেশের জনগণকে উৎসর্গ করছি। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে, যা ইতিবাচক। মঙ্গলবার সকালে সচিবালয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কমিশনকে সহযোগিতা করছে সরকার। প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। একথার সত্য যে গতকালে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে, দেখা গেছে স্বতঃস্ফূর্ততা। এদিকে সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কৃষক দলের নতুন কমিটি নেতাদের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানান তিনি। নতুন কমিটি নেতাদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। তিনি বলেন, জাতির একটা সন্ধিক্ষণে কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হলো। তাদের দায়িত্ব হচ্ছে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নিজেদের সংগঠিত করা। এর আগে 12ই মার্চ ৪র্থ জাতীয় সম্মেলন হলেও ৫ মাস পরে গতকাল কৃষক দলের 7 সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি। আমরা এই সময় যেটা আশা করব কৃষক দলের কাছ থেকে, যে তারা অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে, একই সঙ্গে তারা এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্য তারা তাদের ভূমিকা রাখবে। 7 ঘন্টা লেগেছে টঙ্গীতে লাইনচ্যুত মালবাহী ট্রেনে 3টি বগি উদ্ধারে। এই সময়ের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী বেশ কয়েকটি ট্রেনের যাত্রা ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়ে অসংখ্য যাত্রী। কেন এত সময় লাগলো তার ব্যাখ্যা দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন ব্যস্ততম এই স্টেশনে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার 7 ঘন্টা পর চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনের বগি 3টি উদ্ধারের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে আবারও ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা কবলিত ট্রেনটির 3টি বগি লাইন থেকে সরিয়ে নেয় উদ্ধারকারী দল। এ সময় টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানান, এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণ খুঁজতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আহ্বায়ক হিসেবে কাজ করবেন, আরও 4জন কর্মকর্তা তার সাথে থাকবেন। एर आगे मंगलवार बेला 11टार दिके मालबाही ट्रेनटी लाइनच्युतोर पर बंध हो जाए ढाकार साथे चट्टग्राम और सिलेटेर रेल जोगाजोग। एते कमलापुर और चट्टग्राम स्टेशने भोगान्तिते पड़े असंख्य यात्री। इंडिपेंडेंट न्यूज डेस्क। परीक्षाय अनियम दुर्नीतिर अभियोगे मेडिकल टेक्नोलजिस्ट मेडिकल टेक्निशियान और कार्डियोग्राफार पदे नियोग परीक्षा बातिल करेছে स्वास्थ्य मंत्रणालय। दुपुरे एक विज्ञप्तिते तथ्य जानानो हय। एते बला हय खूब द्रुतई आबारो नियोग विज्ञप्ति देबे स्वास्थ्य अधिदप्तर। परीक्षाय अंश नेওয়া প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে না। পরের পরীক্ষায় সরাসরি অংশ নিতে পারবেন তারা। গত বছরের জুনে মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের 2800 পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। फल प्रकाशेर पर अनियमेर नाना अभियोग उठे। तदन्त शेषे नियोग परीक्षा बातिल करलो स्वास्थ्य मंत्रणालय। सঞ্চয়পত্রে जार যত বেশি বিনিয়োগ তার মুনাফার হার হবে তত কম। मंगलवार সঞ্চয়পত্রে मुनाफार हार कमिये प्रज्ञापन जारी करेছে अर्थ मंत्रणालयेर अभ्यंतरीण सम्पद विभाग। तबे 15 लाख टाका बा तार कम मूल्ये সঞ্চয়পত্র किनले मुनाफार हार आगेर मतोई थाकबे। বিশ্লেষকেরা বলছেন এতে সরকারের সুদ বাবদ ব্যয় কমবে, তবে বিনিয়োগ যাতে ঝুঁকিপূর্ণ খাতে না যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতি বছরই দেখা যায় বিক্রির পরিমাণ অনেক ছাড়িয়ে যায়। তাই সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টেনে ধরতে বিভিন্ন সময়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। ঠিক করে দিয়েছে সর্বোচ্চ বিনিয়োগের সীমা। আর এবার সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহিত করতে মুনাফার হার কমালো সরকার। এর আগে 2015 সালে সঞ্চয়পত্রের সুদের হার গড়ে 2% করে কমানো হয়েছিল। বর্তমানে সবচেয়ে বেশি 11.76% মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্র থেকে, যা নতুন নিয়ম অনুযায়ী 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা কমছে 1 থেকে 2% পর্যন্ত। সঞ্চয়পত্রের উপর হাত দেওয়া ঠিক নয়, কারণ সঞ্চয়পত্র বিশেষ করে 50 লক্ষ টাকা পর্যন্ত যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তারা ওর আয়ের উপরে নির্ভর করেন। এইটাতে হাত দিয়ে তাদের জীবিকাকে বিপন্ন করা ঠিক হবে বলে মনে করি না। দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে 15 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে 10.5%, আর 30 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার 9.5%। লার্জ ভলিউমের যে টাকাটা সেটা দিয়ে তো আস্তে আস্তে কিন্তু সেই একটা এন্টারপ্রেনারি টার্ন অ্যারাউন্ড হতে পারে, কিন্তু উনি আবার চয়েস থাকতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যেগুলো সেগুলোতেও যাইতে পারে। এটা কিন্তু নট আনলাইকলি। প্রজ্ঞাপনে বলা হয় যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন শুধু তাদের জন্য নতুন হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে নতুন মুনাফার হার কার্যকর হবে। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ থেকে ফোন কেনার সঠিক কাগজপত্র না থাকা ও রেজিস্ট্রেশনের জন্য মেসেজ না আসা সহ মোবাইল ফোন নিবন্ধন নিয়ে নানা ভোগান্তিতে অনেক গ্রাহক। এতে ফোন সেটটি বন্ধ হয়ে যাবে কিনা এ নিয়ে আশঙ্কায় তারা। বিটিআরসি বলছে অনিবন্ধিত ফোন নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে। এ নিয়ে শিগগিরই বৈঠক হবে। গেল ১ জুলাই থেকে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন সেটের নিবন্ধন চালু নির্দেশ দেয় টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসি। ওই দিন থেকে হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে যুক্ত করার জন্য 3 মাস সময় বেঁধে দেওয়া হয়। নিবন্ধনের জন্য বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর পাসপোর্ট, ভিসা ও কেনার রসিদ আপলোডের মাধ্যমে করতে হবে নিবন্ধন। ফোন সেটটি বৈধ কিনা তাও জানা যাবে SMS এর মাধ্যমে। এমনটি বলা হলেও ফিরতি বার্তা না আসা সহ নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানা সমস্যায় পড়ছেন গ্রাহকরা। ইমার্জেন্সি বেসিসে খুব শর্ট টাইমে আসার পরে যেটা হয়েছে যে প্রপার ডকুমেন্টেশন আমার কিন্তু ফুললি নাই। ফোনটা ইউজ করার পর কয়েকদিন পর দেখলাম যে আমার ফোনটা নিবন্ধন করা নাই নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে দায়ভারটা কার আসলে? SMS করেছিলাম, ওটার এখনো 1 মাস হয়ে গেছে আর কি, এখনো কোনো SMS আসেনি। বিটিআরসি বলছে বর্তমানে নেটওয়ার্কে যুক্ত হওয়া ৯২ লাখ হ্যান্ডসেটের মধ্যে ২৬ লাখ অবৈধ। 3 মাস পর তো বন্ধ হবে না। আমি যখন আপনাকে বললাম যে এখনকার যেগুলো 3 মাসের জন্য যে ২৬ লাখ মোবাইল হ্যান্ডসেট কি হবে সেটার ব্যাপারে 22 তারিখে সিদ্ধান্ত হবে। সেটা তো জনস্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সিম নিবন্ধনের পাশাপাশি হ্যান্ডসেট নিবন্ধনের যুক্তি দেখছেন না তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। বলছেন নিবন্ধক সংস্থার জন্য এটি অনেক ব্যয়বহুল, বরং অবৈধ পথে দেশে মোবাইল ফোন সেট আনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। কেন চোরাই পথে এত বেশি ফোন আসবে তার জন্য কর্তৃপক্ষ আছেন, কাস্টমস বিভাগ আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দেখার দায়িত্ব এটা তারা কীভাবে বন্ধ করবেন। কিন্তু এটা না করে আমরা যারা সাধারণ ব্যবহারকারী তাদের উপরে বিভিন্ন বিধিনিষেধ চাপিয়ে দেওয়াটা আসলে কোনো মানে প্রযুক্তি উন্নয়ন লক্ষণ না। এদিকে দেশে উৎপাদিত মোবাইল ফোন কেনা হলে তা স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধিত হবে, আর অবৈধ ফোন গ্রাহকদের কাছ থেকে ফেরত নিতে বিক্রেতা বাধ্য বলেও জানিয়েছে বিটিআরসি। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরের শুরুতে বিসিবি নির্বাচন, এবার সভাপতির পদ উন্মুক্ত থাকছে না কোনো প্যানেল, জানিয়েছেন নাজমুল হাসান পাপুন। শুরুতে নির্বাচন করবেন না এমন ইঙ্গিত থাকলেও এখন আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। তবে সভাপতি নয়, পরিচালক হিসেবে থাকার বার্তা দিয়েছেন পাপুন। প্রয়াত আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ ও সাবেক জাতীয় কোচ ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী স্মরণে নীরবতা পালন করে শুরু হয় নাজমুল হাসান পাপনের নির্বাহী কমিটির শেষ সভা। এরপর সভাপতির বিদায়ী বক্তব্যে গত মেয়াদে সাফল্য ব্যর্থতা তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান পাপন। মাঠের পারফরম্যান্স এর সমস্ত ক্রেডিট গোস টু দ্য প্লেয়ার্স। বিসিবিতে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। তৃতীয় মেয়াদে আবারও কি দেখা যাবে সভাপতির হটসিটে? গত কিছুদিন ধরে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়ে আসলেও এবার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত। আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পাপন। আমার কোনো প্যানেল নাই, সো এবার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে। যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট, আমি যদি এখানে থাকি এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। সিরিজ শুরুর শেষ মুহূর্তে পাকিস্তান সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। বিকল্প হিসেবে পাকিস্তান সফরে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল পিসিবি, কিন্তু ওদের প্রস্তাবে না করেছে বিসিবি। সভায় এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর যৌথভাবে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানান পাপন। এরা ছুটি 20 দিনে ছুটিতে গেছে, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। দে উইল জয়েন ওমানে। ওদেরকে এনে আবার একটা ট্রেনিং বা কোচিং ব্যবস্থা করতে গেলে যে সময়টা থাকে তাতে করে ওয়ার্ল্ড কাপের আগে কোনো সুযোগই নাই। নির্বাচনের রূপরেখা প্রায় চূড়ান্ত। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 171 কাউন্সিলরের তালিকা। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 অক্টোবর কোভিড টেস্টের পর দিন ওমান যাবে বাংলাদেশ দল। বিশেষ বায়োবাবলে হবে প্রস্তুতি ও প্রথম পর্বের ম্যাচ, জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। পরিস্থিতি বুঝে আইসিসির সাথে আলোচনা করে স্ট্যান্ড বাই ক্রিকেটার সংখ্যা বাড়তে পারে, জানান দেবাশিস। বিশ্বকাপের পর ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। মিরপুরে সেন্টার উইকেটে মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটিং সেশন। বিশ্বকাপে দুই সিনিয়রের ওপরে মিডল অর্ডারের ভার। ছোট ফরম্যাটে বড় শট খেলার অভ্যাস গড়তে দুজনই ব্যস্ত। মাহমুদুল্লাহর প্রস্থানে তামিমের প্রবেশ। উইকেটে নেমে বন্ধু মুশফিকের ইম্প্রোভাইজেশনে মুগ্ধ ওয়ানডে ক্যাপ্টেন। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে চোখ রেখে নিজেও অ্যাটাকিং অ্যাপ্রোচে মানিয়ে নিচ্ছেন বেশ। ব্যক্তিগত প্রস্তুতির ডেডলাইন 1 অক্টোবর। পরদিন কোভিড টেস্ট সম্পন্নের পর 3 তারিখ ওমান যাত্রা টিম টাইগার্সের। ওখানে বিশেষ বায়োবাবলে থেকেই খেলতে হবে প্রস্তুতি ম্যাচ। একদিন আমাদের হয়তো কোয়ারেন্টাইন করতে হবে, এরপর থেকে বাংলাদেশ টিম প্র্যাকটিসের সুযোগ পাবে। এবং এই প্র্যাকটিস ম্যাচগুলো অথবা ওয়ার্ল্ড কাপের অন্যান্য ম্যাচগুলো সব কিছু কিন্তু এক ধরনের বিশেষ বাবলের আওতায় হবে। সো সব মিলিয়ে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে আইসিসি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেবে যে আমরা কি আশা করছি কোভিড সুরক্ষার দিক থেকে। বিশ্বের অন্য দল যখন 3 থেকে 4 জন স্ট্যান্ড বাই নিয়েছে, বাংলাদেশ নিচ্ছে 2 জন। বিশ্বকাপে যদি ব্যাটসম্যান অথবা বোলার গুরুতর চোটে পড়ে সেক্ষেত্রে বিসিবির কি পরিকল্পনা? আশা করছি আমরা এই ব্যাপারে আইসিসির সঙ্গে কথা বলে নেব। যদি আমাদের সে ধরনের কোনো প্রয়োজন ভবিষ্যতে থাকে তাহলে সেক্ষেত্রে প্লেয়ারদেরকে আনার ব্যাপারে অথবা ব্রিজিংয়ের ব্যাপারে কী করতে হবে সে ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হই। বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে হোম সিরিজ, স্বল্প বিরতিতে নিউজিল্যান্ড সফর বাংলাদেশের। ব্যস্ত সূচিতে বায়োবাবলের ধকল ক্লান্তি বাড়াবে ক্রিকেটারদের, তাই ফিটনেসের সাথে মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। নিউজিল্যান্ডে যদিও আপনি 14 দিনে কোয়ারেন্টাইন করছেন, তারপরে কিন্তু আপনার কোনো বাবল নেই, তারপরে কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছেন সেখানে বাবলের কোনো সো বাবল ফেটিক হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই যেহেতু লম্বা টানা একটা সফর চলবে তো আমরা চেষ্টা করছি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যটার দিকে নজর রাখার জন্য। বায়ো বাবলে থেকে ১৭ অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু মুশফিক মাহমুদুল্লাহদের বিশ্বকাপ মিশন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ক্রিকেট কোচ ও ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম জানাজায় ছিলেন সাবেক বর্তমান খেলোয়াড় ও সংগঠকরা। বিদায় বেলায় শ্রদ্ধা ভরে জালালকে স্মরণ করেছেন সবাই। ক্রিকেটের সব্যসাচী, অনেকের কাছেই তিনি হ্যামিলনের বাঁশিওয়ালা। এদেশের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। অসংখ্য জাতীয় আন্তর্জাতিক ক্রিকেটার তার হাতেই গড়া। মাশরাফিদের প্রিয় স্যার জালাল আহমেদ চৌধুরী। ৬০-৭০-এর দশকে ঢাকার ক্রিকেট লীগ খেলেছেন। এরপরে কোচিং আর সাংবাদিকতা শুরু। এদেশের প্রথম ক্রিকেট কোচ হিসেবে নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ। মোহামেডান, কলাবাগান সহ বেশ কিছু দলের সাথে কাজ করেছেন। আম্পায়ারিংও ছিলেন দক্ষ। গত কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না। হাসপাতালে ভর্তি হয়ে গত শুক্রবার রাত থেকেই ছিলেন ভেন্টিলেশনে। ওই ধাক্কা সামলে ফেরা হলো না আর। ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগে চিরবিদায় নিলেন সর্বজন শ্রদ্ধেয় এই ক্রীড়া ব্যক্তিত্ব। যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কখনো খেলেছেন, কখনো কোচিং করিয়েছেন, আবার প্রেস বক্স থেকে খেলা কভার করেছেন, সেখানে শেষবারের মতো এলেন নিথর দেহে। শ্রদ্ধা ভালোবাসায় ক্রীড়াঙ্গন বিদায় জানালো প্রিয় জালাল স্যারকে। বলো মাইল ফলক দেখি, সেখানে তিনি, ওসমান ভাই, এরকম আরও অনেকেই নেপথ্যে ছিলেন যারা হয়তো সে লাইমলাইটে আসতে পারেননি। হয়তো আমরা খেলোয়াড়রা গর্ডন গ্রিনিজ হয়তো অনেক বেশি পেয়েছি, কিন্তু তাদের কন্ট্রিবিউশন অনেক ছিল। এবং তিনি অত্যন্ত একটা মেধাবী কোচ ছিলেন, অনেক জ্ঞান রাখতেন, প্রচুর পড়াশোনা করতেন। জালাল ভাই বলতো যে ওসমান আসো ক্রিকেটের জন্য কিছু করি। আমরা 10 মাসের এখানে কোর্স করছিলাম, করার পর ওইখান থেকে এসে এখানে বাংলাদেশ ক্রিকেটের করার জন্য, বাংলাদেশ ক্রিকেট এর আগে যেভাবে কোচিং হচ্ছিল আমরা অনেকটাই আমাদের স্মল নলেজে আমরা অনেক চেষ্টা করছিলাম ওটাকে ঠিকভাবে শুদ্ধতা দেওয়ার জন্য, আরও অন্যদিকে যাওয়ার জন্য। আমার কাছে উনি হলেন শুদ্ধতার প্রতীক। শুদ্ধতা থেকে ওনার মধ্যে ওই শুদ্ধতা নিয়ে উনি এক ধরনের গর্ব অনুভব করতেন। আর থাকবেন না ক্রিকেট আড্ডার মধ্যমণি হয়ে, পাওয়া যাবে না তার ক্রিকেট নিয়ে বিশ্লেষণ, তবে বেঁচে থাকবেন তার অগণিত শিষ্য, পাঠক, ভক্ত হৃদয়ে। ওপারে ভালো থাকবেন জালাল স্যার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী দায়িত্ব নিলেন অস্কার ব্রুজন। আপাতত অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জামাল তোপুদের সাথে কাজ করবেন তিনি। দীর্ঘমেয়াদে স্প্যানিশ কোচের বিষয়ে পরিকল্পনা নেই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার জাতীয় দলের হেড কোচ হিসেবে অস্কার ব্রুজনের পরিচয় পর্ব সারার পরিকল্পনা ছিল, কিন্তু বাফুফেতে নয়, সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় ব্রুজনকে নিয়ে সভায় বসতে হয় ফেডারেশন কর্তাদের। শেষ মুহূর্তে বেশ কিছু শর্ত নিয়ে আলোচনা হয় দুপক্ষের মধ্যে। জানা গেছে, দীর্ঘ সময়ের জন্য ব্রুজনকে ছাড়তে রাজি নয় বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ নিজেও পারিশ্রমিক সহ নানা ইস্যুতে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন। সাফের মাত্র ১০ দিন আগে কোচ ইস্যুতে বিপাকে পড়ে বাফুফে। আলোচনা সাপেক্ষে আপাতত এই টুর্নামেন্টের জন্য দায়িত্ব নিতে ব্রুজনকে রাজি করানো গেছে। বসুন্ধরা কিংসের সাথে আলাপ হয়ে গেছে, সে রিলিজড হয়ে যাবে এবং সে আমাদের জন্য কাজ করবে এই সাফ টুর্নামেন্টের জন্য। সে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদেরকে, প্রত্যেক ক্লাবের প্লেয়ারদেরকে সে চিনে, যেহেতু সে 3 বছর ধরে বাংলাদেশে কাজ করেছে এবং সে তার বসুন্ধরার সাথে তার যা চুক্তি আছে, যা কিছু আছে, সব কিছু সে সেভাবে পূরণ করবে, কোনো অসুবিধা হবে না। কিংসের কোচিং প্যানেলের বেশ কজন নিয়ে আসছেন ব্রুজন। সহকারী হিসেবে থাকবেন মাহবুব রক্সি, গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন। দল গঠনও ব্রুজনের পছন্দের উপর ছেড়ে দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। বুধবার দুপুরে দল ঘোষণা ও বিকেলে অনুশীলন শুরুর কথা রয়েছে। কিছু বিষয়ে নিশ্চয়তা পাওয়ার জন্য ফেডারেশনের সাথে আলোচনা করতে হয়েছে। সবকিছুর পর আমি সন্তুষ্ট। আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। ফেডারেশনের পক্ষ থেকে আমার চাওয়াগুলো মেনে নিয়েছে। হঠাৎ অব্যাহতি দেওয়া জেমিরের বিষয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। কোনো কোনো কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার বাড়ছে ডিজেলের। উদ্যোক্তারা জানান, ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণের বেশি। আবার অনেক কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী 5000, সেলাই মেশিন আছে 2500, মাসে তৈরি হয় প্রায় 10 লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে গ্যাস ও বিদ্যুতে। এছাড়া কারখানার বয়লার চালাতেও লাগে গ্যাস। কিন্তু গত 1 মাসে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে সংকট। উদ্যোক্তারা জানান, গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক থাকলে মাসে জ্বালানি খরচ সর্বোচ্চ ৭৫ লাখ টাকা, কিন্তু ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা খুবই খারাপ অবস্থা ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের যে ওয়াশিং ইউনিট, ডাইং ইউনিট যেগুলো থাকে, এগুলো কিন্তু 24 আওয়ার রান করে। সো ওই 6 থেকে 12 ঘন্টার কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। অলসো মর্নিং উই সাফার। গাজীপুরের মৌচাক এলাকার এই কারখানাটিও চলছে ডিজেল দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতে। উদ্যোক্তারা জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেলে প্রতি ইউনিট গড় খরচ হয় ৯ টাকা ৮ পয়সা, আর গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ তৈরিতে খরচ হয় ৫.৫ টাকা। কিন্তু ডিজেল ব্যবহার করায় প্রতি ইউনিটে খরচ হচ্ছে ১৮ টাকা। গ্যাস যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ পাচ্ছি না, এবং সেটাও ইউজুয়ালি এটা পিক টাইমটাই বেশি, সকাল ৮টা থেকে বিকাল ৫টা বা ৬টা পর্যন্ত। তার বিকল্প হিসেবে আমাদের যেহেতু চাপ কম, সেখানে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা ডিজেল ব্যবহার করতেছি। গত 1 মাস ধরে তীব্র গ্যাসের সংকট। গাজীপুর, সাভার, চট্টগ্রাম সহ বেশিরভাগ শিল্প এলাকায় চাপ নেমেছে 1 থেকে 1.5 PSI-এ। তৈরি পোশাক, সুতার মিল সহ কিছু কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সিরামিক, স্টিল সহ অনেক কারখানারই তা নেই। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে গ্যাসের উৎপাদন ও আমদানি দুটোই কমেছে, যদিও চাহিদা বাড়তি। সেপ্টেম্বর টু ডিসেম্বর এই 4 মাসে 5টা কার্গো আনার কথা ছিল, এটা অত্যধিক মূল্যের কারণে আনতে নিষেধ করা হয়েছিল। এখন আমরা আবার কোয়ার্টার থেকে আনছি, এই মাসে একটা আসবে আশা করছি। উদ্যোক্তারা বলছেন, শীতে সংকট আরও বাড়বে। এখনই প্রস্তুতি না নিলে শিল্প উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পরিবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সড়কে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ডিএসসিসি জানিয়েছে, 25 বছর ধরে এখানে রাস্তার জায়গা দখল হয়েছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় কার্যালয়ের সীমানা হতে 3 ফুট করে উচ্ছেদ করা হয়। এতে 14 ফুট চওড়া রাস্তা দখল মুক্তের পর 20 ফুটে উন্নীত হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ডিএসসিসি মেয়র শেখ ফজলেনুর তাপসকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সাকিবুল ইসলাম শুভ হত্যা মামলায় অভিযুক্ত 10 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-1-এর বিচারক KM শহীদ আহমেদ এ রায় দেন। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পরও আসামিদের খালাস দেয় এই রায় প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উচ্চ আদালতে আপিল করবেন মামলার বাদী। 2014 সালের 8 সেপ্টেম্বর সুন্দরগঞ্জ পৌরসভার বালাপাড়া গ্রামে আশফিক আলী মাস্টারের 5 বছরের শিশু সাকিবুল ইসলাম শুভকে বাড়ির উঠান থেকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে অপহরণকারীরা ফোন করে শুভর বাবার কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 11 সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে 9 জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে নিহত শুভর আপন চাচা আব্দুর রাজ্জাক সহ মোট 10 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মিত্রদের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার জাতিসংঘের ৭৬তম অধিবেশনে তার প্রথম বক্তব্যে উঠে আসে করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন সহ নানা ইস্যু। বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে $10 বিলিয়ন দেয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। শুরুতেই করোনা প্রসঙ্গ তুলে ধরে মোকাবিলায় এক হওয়ার আহ্বান জানান জো বাইডেন। এদিকে করোনা বিধিনিষেধের নিন্দা জানিয়ে তা অর্থনীতিকে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেন, তার সরকার টিকা কার্যক্রমকে সমর্থন করে। অন্যদিকে করোনা মোকাবিলা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে উদ্বেগ জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। इतालिर जनप्रिय उत्सव द वियारेजिओ कार्निवाल प्राय 150 বছর ধরে পালিত হলেও করোনার কারণে এবার ফেব্রুয়ারির বদলে অনুষ্ঠিত হচ্ছে এই মাসে। এবারের মূল প্রতিপাদ্য করোনা মহামারী মোকাবিলা সহ জলবায়ু পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের সামাজিক বৈষম্য। যুক্তরাষ্ট্রের সাম্য ও মুক্তির প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি এর আদলে তৈরি করা এই ব্ল্যাক স্ট্যাচু অফ লিবার্টি স্থান পেয়েছে ইতালির দ্য ভিয়ারেজিও কার্নিভালে। দুই হাত চেইনে বাঁধা, তালা দেওয়া, হাঁটুতে ভর করে বসে থাকা এই ভাসমান মূর্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আফ্রো আমেরিকানদের অবস্থা তুলে ধরা হয়েছে। অনেক বছর আগে ইতালির বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সের্জিও লিওনে তার সিনেমায় কালো ও চেইনে বাঁধা স্ট্যাচু অব লিবার্টি দেখিয়েছিলেন। সেখান থেকে এই ধারণা মাথায় আসে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আফ্রো আমেরিকানদের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। সম্প্রতি আফ্রো আমেরিকানদের সঙ্গে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ইতালিতে আয়োজিত এবারের উৎসবের সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে করোনা মহামারী। ভাইরাসকে দেখানো হয়েছে বিশাল শরীরের দানব হিসেবে, যা কিনা মানবতার জন্য হুমকি। এছাড়া বন উজাড় করা রোধে অ্যামাজনের আদিবাসীদের প্রচেষ্টা ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিকৃতির মাধ্যমে। বিশ্বে যা কিছু ঘটেছে কার্নিভালে মূলত তাই তুলে ধরা হয়। তাই এবারের থিম করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন ও যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য। করোনার কারণে এবার সীমিত আয়োজনে হচ্ছে ইতালির জনপ্রিয় এই উৎসব। 1873 সাল থেকে প্রতি বছর এই উৎসব পালন করা হচ্ছে। শুরুতে অভিজাতদের বিরুদ্ধে বিদ্রোহ দিয়ে শুরু হলেও সময় সময় বিশ্বের নানা পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে উৎসবে। তবে এবারের থিম একেবারেই আলাদা, সে কারণে এর নাম দিয়েছি ইউনিভার্সাল কার্নিভাল। শুধু প্রদর্শনীই নয়, একে ঘিরে চলছে প্রতিযোগিতা। কার্নিভালের শেষ দিন 9 অক্টোবর জানা যাবে বিজয়ীর নাম। প্রতি বছর উৎসব দেখতে দিনে 60,000 মানুষ যোগ দিলেও করোনার কারণে এবারে তা 5,000-এ নামিয়ে আনা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।